এ এক আজব ঘটনা। রাতারাতি পুকুর পাড়ের নারিকেল গাছ চলে গিয়েছে পুকুরের মাঝখানে। এটা নিয়েই এলাকায় মানুষের মধ্যে বিস্ময়, দেখতে ভিড় করেছেন লোকজন। শেরপুরের সিনপাড়া মহল্লার ঘটনা এটি। আগের রাতে গাছটি ছিল পুকুর পাড়ে, পরের দিন সকালেই তা পুকুরে। ২০ বছর আগের নারিকেল গাছটি কিভাবে গিয়ে দাঁড়ালো পুকুরের মাঝখানে? আমার মনে হয় যে এটা আসলে আল্লাহর কুদরতে দাঁড়াই হয়েছে নাকি। এখানে ছাত্র হিসেবে আমি বলবো যে এটা আসলে পার ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে নিচের মাটির যে স্তরটা সেটা এদিকে সরে আসছে এবং গাছটা মাটির নিচের যে শিকড়ের জায়গাটা, এই জায়গাটা শক্ত ছিল এবং ওই মাটিটা সম্ভবত এঁটেল মাটি হওয়ার কারণে সেই শিকড়গুলা মাটিকে শক্তভাবে ধরে আছে এবং নিচের যে মাটির স্তরটা সেটা সরে যায়নি, ওই চাকবাদা মাটিটা সহ এদিকে সরে এসেছে পার ভেঙে বৃষ্টির পানির বা বৃষ্টির ঢলের কারণে, যার কারণে গাছটি এখানে দাঁড়িয়ে আছে। গাছের একটি পাতাও নড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রয়াত ভাষা সৈনিক প্রিন্সিপাল সৈয়দ আব্দুল হান্নানের বাসার পুকুরে ঘটনাটি ঘটেছে গত সাত দিন আগে। তবে অনেকেরই ধারণা, গাছটি পার ভেঙে পড়ে গেলে কিভাবে সোজা থাকবে? নারিকেল গাছ পুকুরের মাঝখানে এসে দাঁড়াইছে, তখন আমি বিলিভ করি, বিশ্বাস করিনি। তো শোনার পরে প্রায় দীর্ঘ দুই তিন দিন পরে আসে কাকা বলতেছে যে চলো দেখে আসি। আসলে সচক্ষে দেখলাম এটা আসলো, কিভাবে বলবো, এই ধরনের ঘটনা আসলে বিরল। আর এটা কিভাবে সম্ভব হইলো এটা জানি না, যে পুকুরটা এটা অনেক পুরাতন পুকুর।